রিয়ানাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, ওর ছোট্ট একটা সার্জারি করার দরকার হবে, তো এটা নিয়ে আজকে গল্প করব। সেই সাথে অনেকদিন আগে বানিয়েছিলাম পুলি পিঠা, মানে ঝাল পুলি পিঠা বা ঝাল মোমো উন্ঠন, হোয়াট এভার ইউ ক্যান সে। কীভাবে কী বানালাম, কীভাবে স্টোর করে রাখলাম, সেই গল্প দেখতেও জানতে হলে আসুন দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম, নতুন একটা এপিসোডে আমি উম্মা মুস্তাফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এখন যাচ্ছি আসলে হসপিটালে একটু রিয়ানাকে নিয়ে। রিয়ানার কানের পেছনে যে কান ছেদ করা হয়েছিল ওখানে পেছনে ফুলে গিয়েছে, সো ওটা কানের ইয়াররিংটা রিমুভ করে দিয়েছি, কিন্তু ওই ফোলা ভাবটা এখনও যায়নি। তো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি যে ডাক্তার বলবে আসলে কী করতে হবে। একটু কিঞ্চিৎ চিন্তিত, কারণ রিয়ানার ইস্যুতে আমি আমার বাচ্চাদের সব তিন বাচ্চার ইস্যুতে সবসময় সেন্সিটিভ ফিল করি। তো এখন ওখানে যাচ্ছি পপুলারে ওকে দেখাতে, সেখান থেকে হয়তো বা টুকটাক গ্রোসারি করতে যাবো, কী করবো না করবো এই দিনের শেষের ভাগে শুরু করছি ব্লগটা। তাহলে আসুন দেরি না করে পথে একটু দেখতে দেখতে চলে যাই ডাক্তারের কাছে। রিয়ানাকে যদি বলা হতো যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তাহলে ও কিন্তু সহজে যেতে চাইতো না, কান্নাকাটি করতো। কম বেশি সব বাচ্চারাই ডাক্তার দেখে কিন্তু কিছুটা হলেও ভয় পায়। তো আমি ওকে বলেছি আমরা শপিংয়ে যাচ্ছি, তো শপিংয়ের জন্য আমরা গাড়িতে চড়েছি। তো প্রথমে গাড়িতে চড়তে চায়নি, বাসার কাছে ছোট্ট একটা গ্রোসারি স্টোর বা একটা ছোট্ট দোকান আছে, তো ওখান থেকেও চিপস কিনবে, এটা সেটা কিনবে, তো এই বায়না আবদার ধরছিল। তো পরবর্তীতে যেটা করলাম, ওকে গাড়িতে নিয়ে যখন টুকটুক করে যাচ্ছি পপুলার মেডিকেল, যেখানে আমাদের বাসার কাছে আছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রচুর ডাক্তার বসে, তো ওখানে একজন ডাক্তার আছে ENT স্পেশালিস্ট, তো তার কাছে মূলত দেখাতে যাচ্ছি। আর এই ফাঁকে ফাঁকে ওকে দেখাচ্ছি বাইরের ভিউ, সে তো বাইরের ভিউ দেখে ভীষণ খুশি এবং উৎফুল্ল, ছোট মানুষ বলে কথা। ও করোনার সময় হয়েছিল এবং দেখা গিয়েছে যে সবসময় ও ঘরে থাকতে থাকতে বাইরে যাওয়ার প্রতি না ওর ওরকম অ্যাট্রাকশন হয় না, আবার বাইরে নিয়ে গেলে কিন্তু সে খুশি ডেফিনেটলি হয়। তো যাই হোক, আমরা তো এখন টুকটুক করে যাচ্ছি ওই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ওখানে। ওর বেসিক্যালি ওর কানটাকে যে ছিদ্র করানো হয়েছিল, কানের ছিদ্র যে পিছনের অংশটা কোনো এক সময় ফুলে গিয়েছিল, এখন ওটা একবার মেডিসিন দিয়ে কিওর করা হয়েছে, আবার ওখানে হয়েছে। তো কেন আবার হয়েছে বা কি করতে হবে, মেডিসিন আবার নতুন করে কি দিতে হবে, সেটার জন্য ডাক্তারের কাছে যাওয়া। তো পথের জ্যাম দেখতেই পাচ্ছেন, আমার বাসা থেকে পপুলারের ওয়াকিং ডিস্টেন্স মাত্র 5 মিনিটে চলে যাওয়া যায়, কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি তাই সে কারণে হেঁটে যাওয়ার মতন এনার্জি আমার নেই, এমনিতেই ভার্টিগোর প্রবলেমটা টুকটুক করে একটু হলেও বেড়েছে। তো সব কিছু মিলে আমরা তো এখানে পপুলারে গিয়েছিলাম, কিন্তু গাড়ি পার্ক করে রাখতে পারিনি, পরে গাড়ি বিদায় করে দিয়েছি বাসায়, আর ওইদিকে আমরা ডাক্তার দেখিয়ে পরে বাসার দিকে চলে এসেছিলাম। সো এই যে দেখেন কী সুন্দর করে সে ঘুমিয়ে গেছে। আমি তাকে বললাম যে শপিং নাকি স্লিপিং, সে স্লিপি স্লিপি অবস্থায় আমাকে বলছে শপিং। মহিলা মানুষ বলে কথা, না মহিলা যদিও না, ছোট বাচ্চা বলে কথা বাট ফিমেল বলে কথা, সেজন্য সে ঘুমিয়ে মাঝেও বলছে শপিং। কি যে অবস্থা, তো মায়া লাগছে এই যে কানের পেছনে এই যে এরকম হয়ে গেছে। এখন এটা বলতেছে ডাক্তার যে এটাতে ইনজেক্ট করতে হবে রিমুভ করার জন্য, এখন জানি না আসলে কি কতদূর হবে। মনটা খারাপ লাগছে, সবাই দোয়া করবেন যারা রিয়ানাকে দেখেন পছন্দ করেন। আমার তো খুবই টেনশন হচ্ছে, কারণ আমার কানেও এরকম হয়েছিল অনেক আগে, আমার কান ডবল ফুটানো হয়েছিল, তারপরে উপরের কানের পেছনে এরকম অনেক বড় হয়েছিল। যেদিন 9/11 টুইন টাওয়ারটা ধ্বংস হলো সেদিন প্রথম আমার লাইফের প্রথম সার্জারিটা হয়, মানে কানের ওইখানে টিউমারে ইনজেক্ট করে দেওয়া হয়। তো মানে এটা 2 বার আমাকে করা হয়েছিল, তারপরে ওটা আর ফিরে আসেনি। তো অনেক বছর আগে হলেও কি হবে, আমার কিন্তু খারাপ লেগেছিল। মামা বাসায় চলেন, বাসায় চলেন, ও তো ঘুমিয়ে গেছে। সো যেটা বলছিলাম যে অনেক বছর আগে হলে কি হবে, তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তাম। তো যাই হোক, ওকে করতে হবে, তো এটা নিয়ে মনটা খারাপ লাগছে। বাসার কাউকে তো এখনো জানাইনি, তো এখন দেখা যাক। বাসায় যাই, আম্মুর সাথে আলাপ করবো, মাসুমের সাথে আলাপ করবো, দেন তারপর একটা ডিসিশন নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে ইনজেক্ট করে ফেলবো, কারণ এটা যত বড় হবে তত ব্যথা হবে, তত শক্ত হবে, তো খামাখা এটাকে তো বেশি বাড়িয়ে লাভ নেই। তো দেখা যাক কি হয়। মনটা খারাপ লাগছিল, একা একা গিয়েছি, এরকম ধরনের কথা শুনেছি, তো সব কিছু মিলে
বলতে পারেন আমার খারাপ সময় যাচ্ছে। অবশ্যই হ্যাঁ, ভালো সময়কে অ্যাকসেপ্ট করতে পারলে খারাপ সময়কেও অ্যাকসেপ্ট করতে হবে। তো যাই হোক, এখন বাসার দিকে যাচ্ছি, আর যেহেতু মন খারাপ ছিল তাই সেই দিন, মানে যে দিনের ব্লগটা দেখছেন গতকালকের, আর তেমন কোনো ক্লিপিং রেডি করিনি। তবে কিছুদিন আগে, এই ধরেন 4-5 দিন আগে, একটা ভিডিও আপনাদের জন্য রেকর্ড করে রেখেছিলাম, বাট ওটা শেয়ার করা হয়নি। সেটা যেটা হচ্ছে যে আমি ঝাল পুলি পিঠে বা ঝাল ওন্ঠন বানিয়েছিলাম। সো সেটার জন্য শুরুতে তেল নিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম প্রচুর পরিমাণে, এবং এখানে যেটা একটু বলে রাখা ভালো, কিছুদিন আগে কিন্তু আমি কোর্মা বানিয়েছিলাম, মাটন কোর্মা। সো মাটন কোর্মাটা যেটুকু অংশ বেঁচে গিয়েছিল, মানে ধরেন মাংস একটু জাল দিলে কেমন খুলে খুলে যায় না, সেরকম মাংস আমাদের বাসায় খায় না বা খেতে চায় না, তো সেই মাংসটাকে আমি বলেছিলাম যে সুন্দর করে একটু পাটা পুঁতা দিয়ে ছেঁচে দিতে, এবং সেই মাংস দিয়ে আমি মূলত আজকে বানাবো মজা করে ঝাল উন্ঠন, কিংবা বলতে পারেন ঝাল মোমো, সমুচা, যেটা খুশি আপনি বলতেই পারেন, কিংবা ঝাল পুলি পিঠা। আপনারা কম বেশি জানেন আমি মিস ইউজ করা একেবারেই পছন্দ করি না, তাই সে কারণে কিভাবে করে এই মাংসটাকে একটু সেকেন্ডারি লেভেলে অ্যাপ্লাই করে বেটার কিছু করা যায় সেটাই ভাবছিলাম। তো এখানে আমি অল্প একটু স্বাদ বাড়ানোর জন্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনে পাতা কুচি, একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দিব, কারণ যেহেতু বাসি জিনিস যখন আপনি নতুন করে রিভাইভ করবেন, এই টালা জিরে গুঁড়োগুলো কিন্তু খুব ম্যাজিক্যাল ওয়েতে স্বাদটা পরিবর্তন করে দেয়। তো মোটামুটি আমি নাড়াচাড়া করছি, এবং নাড়াচাড়া করতে করতে যখন এটা মাখামাখা হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, তবে ধনে পাতাটা দিলেই বেটার। আর যারা ধনে পাতা খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে ধনে পাতার অপশনটাকে চাইলে বাদও রাখতে পারেন। আমাদের পাশে ধনে পাতা প্রচুর খাওয়া হয়, সে কারণে ধনে পাতা ছাড়া আমরা আসলে ভাবতেই পারি না। তো যাই হোক, অন্যদিকে জিয়া স্টোর থেকে এই ধরনের মোমো শীটগুলো নিয়েছিলাম, এগুলোর দামও খুব একটা বেশি না। তো এই মোমো শীটগুলো রেডিমেডই থাকে, জাস্ট ভেতরে আমি স্টাফিংটা ভরে সুন্দর মতন করে আমার ইচ্ছে মতো শেপ দিয়ে আমি এটাকে বন্ধ করে দিতে পারছি। তো এখন যেটা হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে করছি, তো সে কারণে আমি আপনাদের জন্য কতগুলো বানিয়ে আপনাদের সামনে দেখাবো। আর এই ফাঁকে একটা কথা শেয়ার করে রাখা ভালো, আমরা অনেক সময় নিজেদের পাপ পুণ্যের হিসাব না করে অন্যের পাপ পুণ্যের হিসাব করার জন্য খুব অস্থির ব্যাকুল হয়ে যায়। সেটার এক্সাম্পল আমি গতকালকে একটা মেইলে পেয়েছি। আমি এই যে নেল পলিশ দিয়ে কাজগুলো করছি, আমি কিছুদিন আগে নফল রোজা রেখেছি মহরমের, আমি নেল পলিশ দিয়ে এটা সেটা করেছি, মানে আমি কি বলবো, আসলে আমার কিছু বলার নাই এই কথাগুলো। কতটুকু মানুষের অঢেল সময় থাকলে কুটিয়ে কুটিয়ে আমার ভিডিওগুলো দেখে আমি কারো কাছ থেকে এরকম কমেন্ট পাইনি, কোনো মেইলও পাইনি, বাট একজনের কাছ থেকে পেয়েছি, আশা করি যে দিয়েছেন সে বুঝতে পারবেন। আমি একটা কথাই বলবো যে নিজেদের পার্সোনাল ব্যাপারে ফোকাস করেন, নিজের পাপ পুণ্যের হিসাব করেন। আমার পাপ পুণ্যের হিসাব করার জন্য আপনাকে দায়ভার দেইনি, আমার পাপ পুণ্যের হিসাব করতে গিয়ে আপনার ভালো যেটুকু কাজ আছে সেটুকু না হয় চলে আল্লাহ যদি নিয়ে নেয় তখন আপনি কি করবেন, সো এটা একটা মাথায় রাখবেন। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, আমি একটা শিক্ষিত মুসলিম পরিবারের মেয়ে, সো আমি জানি যে নেল পলিশ দিলে এটা হয় না, সেটা নতুন করে আমাকে শেখাতে হবে না। আমি ছোটোবেলায় স্কুলে পড়েছি, স্কুলে ইসলামিয়াত পড়ার সময় এগুলো কম বেশি সবাই আমরা জানি, জেনেছি। আর আমি যে ওই নেল পলিশ রেখে তারপরে যে সারাদিন রোজা রেখেছিলাম সেটা আপনাকে কে বললো? আপনি কি দেখেছেন আমার বাসায় এসে যে আমি নেল পলিশ রেখে রোজা কন্টিনিউ করেছিলাম? আমি নেল পলিশ তখনই হাতে, মানে নখে দিই যখন আমার পিরিয়ড হয়, আমার একটা স্বাদ আল্লাহ থাকতেই পারে। আর আমি নেল পলিশ দিয়ে রোজা রাখি না রাখি, আমার রোজা হোক আর না হোক, সেটাতে আপনার কি প্রবলেম? আমি তো এটা বুঝলাম না। আমার ভীষণ বিরক্ত লেগেছে, আমি বিরক্ত লাগলে না ইউজুয়ালি মেইলের কোনো রিপ্লাই দিই না। পরবর্তীতে ব্যাপারটা আমি আমার বাসার মানুষদের কাছে শেয়ার করলাম, তখন আমার বাসার মানুষ বলল যে ইউ শুড শেয়ার দিস হোল ইস্যু, এবং আমি সে কারণেই ব্যাপারটা শেয়ার এজন্যই করছি যে আপনারা নিজেদের পাপ পুণ্যের হিসাব করেন, কে কী করলো, কে পর্দা করলো, কে পর্দা করলো না, কে মাথায় কাপড় দিল, কে মাথায় কাপড় দিল না, কে নেল পলিশ দিল, কে সাজুকুজু করলো, কে কী করলো না করলো, এই যে এগুলো নিয়ে আপনি হিসাব নিকাশ করছেন না, আলটিমেটলি কী হচ্ছে, আপনি যতটুকু ভালো কাজ করছেন সে ভালো কাজগুলো আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। আমরা সবাই পাপি, কিন্তু এই যে অন্যের পাপ হিসাব করতে গিয়ে নিজের পাপের পরিমাণটা আমরা বাড়িয়ে ফেলি। আমি কথাগুলো আসলে শেয়ার করতাম না, কারণ আমার জীবনে টক্সিক মেসেজ, টক্সিক পিপল, নেগেটিভ পিপলদের কোনো জায়গা নেই। আমি যখন দেখি আমার কাছের কোনো রিলেটিভকেও যদি দেখি, ফ্রেন্ড সার্কেলকেও দেখি নেগেটিভ, আমি আস্তে করে সেখানে সরে আসি। আর সেখানে তো কিছু অজানা মানুষ যারা আমাকে ফলো করে এলোমেলো কমেন্ট করতেই পারে, তার কমেন্ট সে করবে, আমি জানি। আমি তো কারো কমেন্টকে কন্ট্রোল করতে পারবো না, কারো থটসকে বদলাতে পারবো না, তবে হ্যাঁ ডেফিনেটলি নিজেকে কন্ট্রোল করতে পারবো,
যেটা আমি সবসময় করে থাকি। তো যাই হোক, আর কিছুই আমার এই ব্যাপার নিয়ে বলার নেই, একজনের জন্য সবাইকে শুধু শুধু অনেকগুলো কথা শুনতে হলো। তো যাই হোক, আমি এটুকুই বলবো যে নিজের চরকায় তেল দেন, নিজের লাইফটাকে চেরিশ করেন, আপডেট করেন, বেটার করেন, আমার হিসাব নিকাশ আমাকে না হয় করতে দেন, কেমন? আপাতত আমি কথা বলতে বলতে সবগুলো তো বানিয়ে ফেলেছি, এখন এগুলোকে স্টোর করে রেখে দিব, যখন দরকার পড়বে বের করে হয় এয়ার ফ্রায়ারে ভেজে নিব, নাহলে নর্মাল তেলে ভেজে নিব, যেভাবে করে হাঁড়িতে আমরা ভাজি, অথবা চাইলে স্টিম করে ফেলতে পারি। তো আপাতত আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করে দিই, অজস্র কথা বলে ফেললাম যেগুলো বলতে আসলে চাইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।